মুক্তিযুদ্ধ নিয়ে যদি আমরা বিতর্ক বা মুক্তিযুদ্ধের সময়ে যদি আমরা বিতর্ক না করি, আমরা তো দেখলাম গত সরকার জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধ না, উনাকে রাজাকার বানায় এই সরকারের বিপক্ষে নিয়ে মানে যা ইচ্ছা তাই করছে সরকার। খালেদ, খালেদ গত সরকার করে নাই বলেই তো বিপ্লব হলো, নাহলে কি বিপ্লবের প্রয়োজন ছিল? গত সরকার ভুল করেছে, আপনি ভুল করবেন কেন? আপনার তো ভুল করার কোনো কি নেই। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ সরকারের আমলে যেসব বিষয়ে, আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যেসব বিষয়ে বেশি অভিযোগ করতে শুনতাম, যে আসলে বাক স্বাধীনতা, আরেকটা মতকে সামনে না আসতে দেওয়া বা খুবই, তো এর কিছু লক্ষণ আপনি এখন এখানেও দেখেন কিনা? আমরা সাকিব আল হাসানের বাংলাদেশে ফেরার ক্ষেত্রে বাধা দেওয়া, দুইজন উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার নামে কোনো কটুক্তির জন্য মামলা হয়ে যাওয়া, মতিয়া চৌধুরীকে মুক্তিযোদ্ধা হিসাবে শেষ সম্মান না দিতে দেওয়া, এগুলি আপনি আসলে কিভাবে দেখেন? মানে যদিও এগুলি টু আর্লি টু সে, কিন্তু তার আমার মনে হয় টু আর্লি টু সে না, এটা এখনই বলতে হবে। আমরা তো এই জন্য বিপ্লব, মানে এই জন্য বিপ্লব সংগঠিত হয় নাই। বিপ্লবের মূল চেতনা ছিল যে আমরা আমরা সব কথা বলতে পারবো, আমরা বলবো, লিখবো, স্বাধীন, আমরা স্বাধীন। আমাদেরকে বলা হয়েছে দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয়, এটা তো দ্বিতীয় স্বাধীনতার চেতনার পরিপন্থী। মতিয়া চৌধুরীকে রাজনৈতিকভাবে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন এইটা তো নিয়ে বিতর্ক হতে পারে না। উনি উনি হয়তো দুর্নীতির দায় অভিযুক্ত হতে পারেন, আওয়ামী লীগ করেন বলে তাকে আপনি আলাদা করে দেখতে পারেন, কিন্তু মুক্তিযোদ্ধা মতিয়া চৌধুরী তো আলাদা, তাকে তো এই সম্মানটা দেওয়া উচিত ছিল। যাই হোক, না কিন্তু মোদী ভাই, একটু ছোট করে জিজ্ঞেস করি, আপনি এটি অসংখ্যবার বলেছেন যে মুক্তিযুদ্ধা নিয়ে যদি আমরা বিতর্ক বা মুক্তিযুদ্ধের সময়ে যদি আমরা বিতর্ক না করি, আমরা তো দেখলাম গত সরকার জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধ না, উনাকে রাজাকার বানায় এই সরকারের বিপক্ষে নিয়ে মানে যা ইচ্ছা তাই করছে সরকার। খালেদ, খালেদ গত সরকার করে নাই বলেই তো বিপ্লব হলো, নাহলে কি বিপ্লবের প্রয়োজন ছিল? গত সরকার ভুল করেছে, আপনি ভুল করবেন কেন? আপনার তো ভুল করার কোনো কি নেই, অবকাশ নেই এখানে। প্লাস এখন মামলা হচ্ছে যে যেটা এখান পানার বিরুদ্ধে মামলা হয়ে গেল, কেন মামলা হলো এটা তো আমরা আশা করি নাই। যাই হোক, পরবর্তী পর্যায়ে জামিন হয়েছে, আশা করি মামলাটা প্রত্যাহার হয়ে যাবে, কিন্তু প্রশ্ন সেটা না। আমরা এখন স্বাধীন, এতে কোনো সন্দেহ নাই, আমরা লিখতে পারছি, বলতে পারছি, সবই ঠিক আছে, কিন্তু আমি এটা হটকারিতাও লক্ষ্য করছি, এটাও আপনাকে নজরে আনতে হবে। আপনি তো দীর্ঘদিন এই সাংবাদিকতা পেশায় আছেন, আমরা আমাদের মধ্যে হটকারিত আছে, আমরা সবকিছু লিখতে চাই, সবকিছু লেখা সম্ভব না, এটা লেখা যায় না এবং লেখা হয়ও না, এটা আপনি জানেন উন্নত দেশও সম্ভব না, সেটা মেনে নিয়ে রকম হয়ে যাবে। আপনার কাছে একটু আশ্রিত হই, কারণ আমি ফর শিওর জানি, মানে আমি অনেক কম জানি, কিন্তু আমি এটা ফর শিওর জানি, জাতীয় সরকার করার ইচ্ছাই এই সরকারের ছিল বা এই সরকারের যারা বিপ্লব করছে তাদের এটা ছিল, এবং প্রস্তাবও করা হয়েছিল বিএনপিকে সে জাতীয় সরকারকে অন্তর্ভুক্ত হওয়ার জন্য, কিন্তু বিএনপি কিন্তু সেই জাতীয় সরকার আসতে রাজি হয় নাই। এখনও কি তারা রাজি হবে? কারণ তারা ইলেকশন করবে, তারা এই সরকারে পার্ট হতে চায় নাই আসলে, তারা কি রাজি হবে জাতীয় সরকার আসতে? আর বিএনপি যদি না আসে, এখন তো স্বীকার করতেই হবে সরকারের দুর্বলতাগুলো প্রকাশ পাচ্ছে প্রতিদিন। আপনি বাজারে বলেন, হাটে ঘাটে বলেন, আদালত পাড়ায় বলেন, প্রশাসনে বলেন, বা সর্বক্ষেত্রেই তো একটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে। সেই জায়গায় তো আপনার অভিজ্ঞতা দিয়েই, বিএনপি কি করেছে আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় অভিজ্ঞতা মানে দেখেন, আপনি সরকার তো বিএনপি নিয়েই হবে না, অন্যদেরও হবে, কিন্তু এই সরকারকে যদি আপনার গতিশীল করতে হয়, একটা বিপ্লবী চেতনা দিতে হয়, তাহলে ও স্বাধীনভাবে যেটা বলেছেন, খালি কয়েকজন দিলে হবে না, সবাইকে নিয়েই আপনাকে একটা লক্ষ্যে পৌঁছাইতে হবে। সরকার যদি এই নির্বাচনটা না করতে পারে, বাংলাদেশ যদি যদি এই সরকার ব্যর্থ হয়, তাইলে আমাদের আর যাওয়ার জায়গাটা কি থাকবে? তখন তো একটা অন্ধকার এসে যাবে, সেই অন্ধকার তো আমরা কেউ চাই না। কিন্তু মতি ভাই, জাতীয় সরকার করতে হইলে শুধু বিএনপিকে দেওয়া হবে না, কিন্তু বিএনপি না আসলে তো এটা জাতীয় সরকার হবে না। আপনার কাছে কি মনে হয় এখন যদি একটা জাতীয় সরকার করা হয় তাহলে বিএনপি এটার মধ্যে আসবে? আরও একটা বিষয়, আপনি সরকারের দুর্বলতা দেখতে পাচ্ছেন, এই সরকারকে তো আমলাতন্ত্র সহজতে করতেছে না, কারণ আপনি জানেন আমলাতন্ত্র সিস্টেমেটিকভাবে যে টিকে থাকবে বা যে লম্বা সময়ের জন্য থাকবে তাকে সহযোগিতা করতে চায় বা তার রংটা গায়ে মাখতে চায়। এই সরকারের রং তো কেউ গায়ে মাখতেছে না। না, এই সরকারে হচ্ছে না, এই জন্যই তো বলছি যে যদি একটা জাতীয় সরকার হয় তাহলে আমার মনে হয় এই দুর্বলতা যা আছে বা যে প্রবণতা আছে সেই প্রবণতা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। পুলিশ এখনো সহযোগিতা করছে না, কিন্তু এখন তো তারা মনে করে যে এই সরকারের কাছে যাব, কি হবে না হবে, কবে ইলেকশন হবে যদি ইলেকশন হয়, এই তারা তো ইলেকশনের একটা রোড ম্যাপই দিতে চাচ্ছেন না। তাহলে তো সমস্যা হচ্ছে ওই জায়গায়, মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে যে আসলে তারা নির্বাচনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন, কবে দেবেন। যেমন আসিফ নজরুল বলেছিলেন আমার প্রোগ্রামে 2025 এর মধ্যে নির্বাচন সম্ভব, কিন্তু তাকে 24 ঘন্টার মধ্যে তাকে একটা ব্যাখ্যা দিয়ে বলতে হয়েছে যে না,
এটা তার কাজ না, এটা মানে প্রধান উপদেষ্টা বলবেন, এইরকম বিবৃতি দেওয়া হয়েছে উপদেষ্টাদের কাছ থেকে। তো সে কারণে আমি মনে করি যে আসলে তারা নিজেরাই কনফিউজড, কি করবেন, কোথায় যাবেন, লক্ষ্য কি, তাদের গন্তব্যই তো ঠিক নাই। আমার মনে হয় আমরা ইচ্ছা করলে এই স্বাধীনতা বুক করতে পারবো। আমার কাছে কেউ ফোন করে বলে না যে এটা দিবেন না, এই নিউজটা তুলে নেন, আগে হরহামেশা এটা হয়েছে, এটা ভালো দিক, এটা তো প্রশংসা করতেই হবে। কিন্তু কিছু কিছু দিক যেটা আমি বললাম বা আপনি উল্লেখ করলেন, এটা না হলে বোধ হয় ভালো হবে। যারা এগুলো অস্থিরতা আছে, এই অস্থিরতা কিন্তু সর্বক্ষেত্রে, স্বাধীন ভাই যেটা বলেছেন যে আরো মন্ত্রিসভা মানে উপদেষ্টা পরিষদ এর পরিধি যদি আরো বাড়ানো হয় তাহলে সম্ভব হবে, আমি মনে করি সেটাতেও কোনো কাজ হবে না। আমি মনে করি একটা জাতীয় সরকার ছাড়া এই এই সংকটের কোনো সমাধান নেই, বারবারই এই সংকট হবে। মোদি ভাই, জাতীয় সরকারে কে কে অন্তর্ভুক্ত হইতে পারে নতুন করে, আপনি কি চান? রাজনৈতিক দলের না, সবাই যারা রাজনৈতিক দল থেকে আসে, মানে বিএনপি জামাত থেকে ছাত্র প্রতিনিধি থাকতে পারবেন, এনজিও থাকতে পারবেন, সবই থাকতে পারবেন, একটা বড় করে 40 সদস্য বিশিষ্ট কমিটি করেন, এর মধ্যে তো সবাই থাকবে। এই যে রাজনীতি না থাকার কারণে তো এই সরকার মানুষে বলে দুর্বল, এই দুর্বল যাতে সরকার না থাকে, সরকারের মূল উদ্দেশ্য কি, এটা নির্বাচন দেওয়া, রাইট? আর তো সব সংস্কার তো তারা করতে পারবেন না।